আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে নগদ সহায়তা দেওয়া শুরু। এ খাতে বরাদ্দ 1,250 কোটি টাকা। গত 24 ঘন্টায় করোনায় 14 জনের মৃত্যু, আক্রান্ত 1,041 জন, অধিকাংশই ঢাকার। তেইশে মে পর্যন্ত আবারও বাড়ল সাধারণ ছুটি, ঈদগাহ বা খোলা জায়গায় আদায় করা যাবে না ঈদের জামাত। চলে গেলেন এমিরেটাস জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সর্বস্তরে শোকের ছায়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু। এবার বিস্তারিত। করোনা ভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দিতে শুরু করেছে সরকার। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসচ্ছল কর্মহীন মানুষদের মাঝে অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুরু থেকে সরকার নানা পদক্ষেপ নেওয়ার কারণে করোনা পরিস্থিতি এখনও অনেকটা নিয়ন্ত্রণে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পাচ্ছেন 2,500 টাকা করে অর্থ সহায়তা। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,250 কোটি টাকা। এই নগদ সহায়তায় উপকারভোগী হবে অন্তত 2 কোটি মানুষ। গণভবনে এ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, বরাদ্দকৃত অর্থ সরাসরি তালিকাভুক্তদের বিকাশ, নগদ, রকেট ও রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। উপকারভোগীদের তালিকায় আছেন রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর, হোটেল শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ, যারা এই করোনাকালে কাজ হারিয়েছেন। ঈদের আগেই এ টাকা তুলতে পারবেন তারা। টাকা তুলতে কোনো খরচও লাগবে না। আমরা যে টাকাটা দেব এটা কারোর মাধ্যমে না, প্রত্যেকেরই এখন মোবাইল ফোন সকলেরই আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টাকাটা সকলের হাতে চলে যাবে। আমরা সেই ব্যবস্থাটাই নিচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা আমরা দিয়ে দিতে চাচ্ছি, যাতে করে মানুষের হাতে সরাসরি টাকাটা পৌঁছে যায়, কোনো মানুষ যেন মানে না খেয়ে কষ্ট না পায়, বিনা চিকিৎসার জন্য না কষ্ট পায়, সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি। প্রধানমন্ত্রী অসহায়দের পাশে থাকার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। তিনি জানান, দেশের প্রতিটি জেলা উপজেলায় পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বেশি হলেও সরকারের নানামুখী উদ্যোগের ফলে করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষের কিভাবে তাদের খাদ্য নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি, সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলেই হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে মানে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে, আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2019 সালের স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন নতুন 1,041 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 18,863 জনে, আর মৃত্যু হল 283 জনের। মৃত এবং আক্রান্তদের অধিকাংশই রাজধানী ঢাকার। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেশে প্রথম করোনা রোগী শনাক্তের 10ম সপ্তাহে এসে প্রায় প্রতিদিনই হাজারের ঘর অতিক্রম করছে নতুন সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, সারা দেশে মোট 41টি ল্যাবে 7,392টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 1,041 জনের দেহে, আর মারা গেছেন 14 জন। মৃতের 9 জনই ঢাকা বিভাগের, 5 জন চট্টগ্রাম বিভাগের, 14 জনই 41 থেকে 60 বছরের মধ্যে। আর আক্রান্তের 4/3 রাজধানীবাসী। ঢাকার ল্যাবগুলির মধ্যে শনাক্ত হয়েছে আমাদের 754 জন এবং ঢাকার বাইরের ল্যাবগুলিতে শনাক্ত হয়েছে 2,287 জন।
এই আমাদের 1041 জন ব্যক্তি শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টা যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে বিশ্লেষণে দেখছি যে তাদের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, আরেকটি আছে 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন। বুলেটিনে নতুন কোনো সুস্থতার খবর না থাকলেও জানানো হয় নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সুস্থতার হার 19 ভাগের বেশি, আক্রান্তের হার 14% আর মৃত্যুর হার 13%। 14 মে পর্যন্ত আমাদের এই সপ্তাহে শনাক্ত 5093 জন, সুস্থ হলো 1189 জন এবং মৃত্যুবরণ করলো এই সপ্তাহে 14 মে পর্যন্ত 69 জন, 19.10% শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এবং মৃত্যুর হার শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.50%। বুলেটিনে জানানো হয় করোনা রোগীর চিকিৎসায় সংযুক্ত হবে রাজধানীর হলি ফ্যামিলি ও আনোয়ার খান মডার্ন হাসপাতাল। প্রস্তুতির কাজ চলছে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও মোয়াখালী DNCC মার্কেটে হাসপাতাল স্থাপনের। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে ঝালকাঠি ও ঝিনাইদহে দুজন মারা গেছে। চট্টগ্রামে নতুন করে 95 জন আক্রান্ত হয়েছেন, যা একদিনের সর্বোচ্চ। করোনার হটস্পট নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন আরও 62 জন। দেশের বিভিন্ন জেলায় পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী সহ আক্রান্তের সংখ্যা বাড়ছে। তারপর স্বাস্থ্যবিধি না মানায় ভিড় সামলাতে বিভিন্ন জেলার প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রোকসানা ইভা। দেশে করোনা ভাইরাসের প্রকোপ রোজই বাড়ছে। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠিতে 36 বছরের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে অসুস্থ অবস্থায় এক সপ্তাহ আগে বাড়ি ফেরার পর বুধবার তার মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকা এলাকাবাসী তার দাফনে বাধা দিলে আল শাবাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার দাফন সম্পন্ন করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জের কাশীপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন। চট্টগ্রামে একদিনে 369 নমুনা পরীক্ষায় আরও 95 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এ পর্যন্ত চট্টগ্রামে একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে আছেন নকুড়ির সদরঘাট থানার ওসিসহ 10 পুলিশ সদস্য। দেশে করোনা হটস্পট নামে খ্যাত নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় নতুন আরও 62 জন আক্রান্ত হয়েছে। তারপরও সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে না মানুষ। মার্কেট, ফুটপাতে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। এদিকে চার পুলিশ কর্মকর্তা ও এক জনস্বাস্থ্য প্রকৌশলী সহ সিলেটে একদিনে নতুন করে 30 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বনাথ থানার চার পুলিশ কর্মকর্তাকে সিলেট পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত 24 ঘন্টায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ 18 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রংপুর বিভাগে 3 আনসার সদস্য সহ আরও 12 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 9 জন। এর মধ্যে বরিশাল, পটুয়াখালী ও বরগুনায় একজন করে এবং ভোলা, পিরোজপুর ও ঝালকাঠিতে 2 জন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 185 জনে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার পরিবারের 4 জন সহ নতুন 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এদিকে রাঙামাটিতে সদর হাসপাতালে 2 চিকিৎসক সহ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 5 জন। এছাড়া সুনামগঞ্জে 5 জন, দিনাজপুরে 3 জন, ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের 2 জন এবং জামালপুরে 2 স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত হয়েছেন। রোকসানা ইভা, ATN বাংলা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 30 মে পর্যন্ত আবারও বাড়ল সাধারণ ছুটি। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সাপ্তাহিক শবে কদরের ও ঈদের ছুটি। এই সময় সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল চলাচল এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। সাধারণ ছুটি চলাকালে বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। ঘরে থাকতে হবে সবাইকে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে চিকিৎসা ও কৃষিখাত এবং গণমাধ্যম এসব নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়াতে ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদ উল ফিতরের নামাজ মসজিদে আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বড় পরিসরে ঈদ জামাত পরিহার করে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদে একাধিক জামাত আয়োজনের নির্দেশনাও রয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া মসজিদ ও মুসল্লিদের জন্য আলাদা করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় এক মাস বন্ধ ছিল দেশের মসজিদগুলোতে সব ধরনের নামাজের জামাত। তবে সম্প্রতি কিছু নির্দেশনা পালনের শর্তে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়। বর্তমানে করোনার ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্য বিবেচনায় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদেই একাধিক জামাতে আদায় করতে হবে ঈদের নামাজ। এছাড়া ঈদের নামাজের জামাতের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধও দেওয়া হয়েছে। মসজিদের জন্য নির্দেশনাগুলো হচ্ছে, মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের আগে জীবাণুনাশক দিয়ে মেঝে ভালোভাবে পরিষ্কার করতে হবে, মুসল্লিরা নিজ দায়িত্বে সাথে জায়নামাজ নিয়ে আসবেন, হুজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, মসজিদে ঢোকার সময় হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। মুসল্লিদের জন্য নির্দেশনা হচ্ছে, সবাইকে নিজ বাসা থেকে ওযু করে আসতে হবে, মাস্ক পরে মসজিদে ঢুকতে হবে, মসজিদের জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো যাবে না, শিশু বৃদ্ধ অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিরা ঈদের জামাতে শরিক হতে পারবেন না। এসব নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সংশ্লিষ্টদের উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন মার্কেটে চলছে ঈদের কেনাকাটা। এতে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা। তবে অনুমতি থাকলেও মহামারী পরিস্থিতির কথা ভেবে অনেক শপিং মল ও মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। যেসব মার্কেট খোলা রয়েছে সেখানেও বেচাকেনা আশানুরূপ নয় বলে জানিয়েছেন বিক্রেতারা। হুমান চিস্তি, রিপোর্ট। রাজধানীর আজিমপুরের মাসুদ তার ছোট মেয়েকে নিয়ে বের হয়েছেন ঈদ কেনাকাটায়। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে যখন ঘরে থাকতে বলা হচ্ছে, তখন শুধুমাত্র মেয়ের আবদার পূরণ করতে শপিং এ বের হয়েছেন তিনি। শপিং মল খুলছে এখন, বাচ্চাদের একটু আবদার আর কি দেখি, এই জন্য আসলাম আর কি মার্কেটে। ক্রেতাদের ভিড়ে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে না এই আশঙ্কায় এখনও বন্ধ নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, রাপা প্লাজা সহ বেশ কিছু মার্কেট। তবে যেসব মল ও মার্কেট খোলা সেখানেও ক্রেতা কম। কাস্টমার নাই বললেই চলে, একবার ডেলি হয়তো দুই তিনজন আসে, শুধু শুধু পয়সা থাকে আর কি, নিরাপত্তা পালন করে। আমি দুই দিন খুললাম, এক পিস সুতি শাড়ি বেচছি 1500 টাকা। মার্কেট কর্তৃপক্ষ খোলা দেশে বিধায় আমরা খোলা রাখছি, আসলে খোলা দেওয়া ঠিক না। মোহাম্মদপুর আদাবর শ্যামলীর শপিং মল ও ব্র্যান্ড শপগুলো বন্ধ থাকায় মানুষ ভিড় জমিয়েছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে। সেখানে সামাজিক দূরত্ব মানছে না কেউ। দেখে মনে হয় না দেশে লকডাউন বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে। স্বাস্থ্যবিধি কোনোটা মানতেছে না, আমরাও আতঙ্কিত। পোশাক জুতার পাশাপাশি মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রীর দোকানেও দেখা যাচ্ছে ক্রেতাদের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের সবচেয়ে বেশি করোনা ঝুঁকি রাজধানীতে, আক্রান্ত ও মৃতের সংখ্যাও এখানেই বেশি। কিন্তু এসব কিছুকে পাশ কাটিয়ে এখন অনেকের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঈদ কেনাকাটা। আর স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় তারা নিজেরা যেমন বিপদে পড়ছেন, তেমনি করোনা সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন পুরো রাজধানীবাসীকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন এমিরেটাস জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টায় আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এর আগে গতকাল বিকেল 4:55 ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তচিন্তার অন্যতম এই পথিকৃৎ। তার বয়স হয়েছিল 83 বছর। ডক্টর আনিসুজ্জামান হৃদরোগ, কিডনি ও ফুসফুস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। 2018 সালের 18 জুন আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী ও রফিকুল ইসলামকে জাতীয় অধ্যাপকের পদবি দেওয়া হয়। বাংলা সাহিত্যের খ্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম 1937 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায়। দেশভাগের পর তিনি এপারে চলে আসেন। ধর্মান্ধতা ও মৌলবাদ বিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। করোনা সংকটকালে দেশের খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সঠিক সিদ্ধান্ত নিয়ে সরকার এগুচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। লকডাউন শিথিল করা নিয়ে বিএনপির সমালোচনা জবাবে তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতির চাকা সচল এবং মানুষের জীবিকা রক্ষা করতে এটা করা হয়েছে। বিভিন্ন দেশেও লকডাউন শিথিল করার কথা উল্লেখ করেন তিনি। এ সময় করোনায় ক্ষতিগ্রস্ত 1/3 বেশি মানুষকে সরকারি সহায়তার আওতায় আনার কথা জানান মন্ত্রী।
সবকিছু চিন্তা বিবেচনা করেই সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েই এগিয়েছে। স্পেন ইটালিতে এখনও প্রায় প্রতিদিন 200 মতো মানুষ মারা যাচ্ছে, সেখানেও লকডাউন শিথিল করা হয়েছে। ভারতে প্রতিদিন 100 বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও লকডাউন অনেক জায়গায় শিথিল করা হয়েছে, কারণ জীবন রক্ষার পাশাপাশি জীবিকাকেও রক্ষা করতে হয়। গণমাধ্যম কর্মীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। সামাজিক সংগঠন পাথওয়ে 12টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সেবা পৌঁছে দেবে গণমাধ্যম কর্মীদের কাছে। রাজধানীর কারওয়ান বাজারে এই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এরই মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এ অবস্থায় গণমাধ্যম কর্মীদের চিকিৎসা সেবাকে এগিয়ে নিতে চালু হলো ফ্রি অ্যাম্বুলেন্স সেবা। যারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। এই 12টি অ্যাম্বুলেন্স যখনই গণমাধ্যম কর্মীদের কোনো ব্যক্তি আক্রান্ত হবে, তখনই তাদেরকে প্রয়োজনে তাদের এই সার্ভিসটুকু দিবে। কোনো গণমাধ্যম কর্মী যদি কখনো অসুস্থ হয়, আল্লাহ না করুক, সেই প্রেক্ষিতে তারা যদি আমাদের প্রদত্ত টেলিফোন নাম্বারে ফোন করে, আমরা সরাসরি একেবারে আমাদের নিজস্ব ব্যবস্থায় পাথওয়ের উদ্যোগে তাকে হাসপাতাল পৌঁছে দেব। সামাজিক সংগঠন পাথওয়ের এমন উদ্যোগের প্রশংসা করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাংবাদিক ও চিকিৎসক সহ করোনার ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের সহযোগিতা করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই অ্যাম্বুলেন্সগুলির নাম্বার প্রতিটি সাংবাদিকদের কাছে আমরা পৌঁছে দেব। সাংবাদিক ভাইরা যদি কোনো সময় কোনো করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, সঙ্গে সঙ্গে বিনা পয়সা বিনা খরচায় তাদেরকে নিয়ে আসবে, তাদেরকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করা হবে। ভিত্তবান লোকদেরকে আমি আহ্বান করব, সবাই যেভাবে যে পারে যে যেন এগিয়ে আসে আজকের এই করোনা পরিস্থিতির জন্য। আমাদের দেশের যে অবস্থা সরকার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি না করতে পারি, তাহলে এই সমস্যার থেকে আমরা পার পাবো না। অ্যাম্বুলেন্স সেবা পেতে গণমাধ্যম কর্মীদের যোগাযোগ করতে হবে পাথওয়ের হটলাইন নাম্বারে 01-777-16-2619। এছাড়াও এটিএন বাংলার অফিসে যোগাযোগ করেও এ সেবা পাওয়া যাবে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার সরকারকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইনের সাথে টেলিফোনে আলাপকালে এ অনুরোধ করেন আব্দুল মোমেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করেন তারা। এছাড়াও আলোচনা হয় পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়েও। রোহিঙ্গা সংকট সমাধানে এ সময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ। এবারে পার্টেক্স খেলার খবর। ফুটবল ক্লাবগুলোর জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সাহায্য চেয়েছে বাফুফে। ক্লাবগুলোর খরচের অধিকাংশই আসে বিভিন্ন অনুদান থেকে, কিন্তু দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ থাকার কারণে আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে পড়েছে প্রিমিয়ার লীগ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও জেলাভিত্তিক সকল ক্লাব। তাই পেশাদার খেলোয়াড়দের সহযোগিতা করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিপিএলে খেলতে চান দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। ফেসবুকে তামিম ইকবালের সাথে লাইভ আড্ডায় এই আগ্রহের কথা জানান তিনি। এ সময় ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বলেন নিজ দলের তিনি দেখতে চান প্রোটিয়া ব্যাটসম্যানকে। তামিমের লাইভ আড্ডায় এবারই কোনো বিদেশি ক্রিকেটার অংশ নিলেন। সেখানে ডুপ্লেসিস বাংলাদেশের প্রশংসা করে বলেন টাইগাররা এখন আগের চেয়ে অনেক পরিণত দল, দর্শকদেরও প্রশংসা করেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ায় দর্শকদের চেয়েও এদেশের দর্শকদের ভালো বলে মন্তব্য করেন ফাফ ডুপ্লেসিস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে নগদ সহায়তা দেওয়া শুরু। এ খাতে বরাদ্দ 1,250 কোটি টাকা। গত 24 ঘন্টায় করোনায় 14 জনের মৃত্যু, আক্রান্ত 1,041 জন, অধিকাংশই ঢাকার। ৩০ মে পর্যন্ত আবারও বাড়ল সাধারণ ছুটি, ঈদগাহ বা খোলা জায়গায় আদায় করা যাবে না ঈদের জামাত।
চলে গেলেন এমিরেটাস জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সর্বস্তরে শোকের ছায়া। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।